কেউ বলছে যে অ্যানালগ ব্লাড মেশিনটা ভালো বলছে যে আবার ডিজিটালটি অনেক সহজ ডিজিটাল যে ব্লাড প্রেশার মাপার যে যন্ত্রটি রয়েছে তো স্যার আপনি কোনটি সাজেস্ট করবেন জি এখানে আসলে খুব সুন্দর একটি প্রসঙ্গ নিয়ে আসছেন এখন কিন্তু আপনার আমেরিকান হার্ট হার্ট যে সোসাইটি আছে অ্যাসোসিয়েশন আছে ওনারাও কিন্তু এই রিসেন্ট যে ওনাদের গাইডলাইন আছে ওনাকে কিন্তু মানে এটাকে এমফেসাইজ করছে যে আপনি বাসায় ব্লাড প্রেশার মাপবেন এই যে আমাদের প্রফেসর ঘোষ কিন্তু মাপার ব্যাপারটা বলছে আরো সুন্দর করে যদি আমরা বলতে চাই যে আমরা সব সময় তারা মধ্যে থাকি আমরা আমরা ওই যে প্রেশারটা মাপার জন্য যে পাঁচ মিনিট এটা একেবারে সুনির্দিষ্ট বলা আছে আপনি মিনিমাম ফাইভ মিনিট আপনি একেবারে বসতে হবে শান্ত হয়ে তারপরে যিনি মাপবেন উনি এবং আপনি এই ডিউরিং প্রেশার মাপার সময় কোনো রকমের কথা বলবেন না হাতের লেভেলটা কোথায় থাকবে এই প্রত্যেকটা জিনিস নিজে জানতে হবে কাফটা কি হবে কাফের মেজারমেন্ট কি হবে এবং সেই অনুযায়ী আপনি কিভাবে বসবেন স্টেট পিঠটা আপনাকে স্টেট রাখতে হবে পা গুলা মাটিতে সমভাবে রাখতে হবে কোনো ক্রস করে রাখা যাবে না আপনার প্রেশার ইউরিন এবং স্টোলের কোনো ব্যাগ থাকা যাবে না আপনি কোনো এক্সারসাইজের থার্টি মিনিটস স্মোকিংয়ের থার্টি মিনিটস অথবা খাওয়া দাওয়ার থার্টি মিনিটের মধ্যে আপনি প্রেশার মাপতে মাপতে যাবেন না বা প্রেশার মাপবেন না এই যে এই যে ক্রাইটেরিয়াগুলো এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ইম্পর্টেন্ট এর জন্যই কিন্তু এই বছরের আপনার থিমের মধ্যে দেখেন অ্যাকুরেটলি কথাটা বলা আছে অ্যাকুরেটলি কথাটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই অ্যাকুরেটলি করতে গেলে এই যে আমি এবং প্রফেসর গোড় সহ কম্বাইনলি আমরা সাত থেকে আটটা নিয়ম আমরা বলেছি সাত থেকে আটটা নিয়ম কে ফলো করে যে প্রেশারটা মাপা হবে সেটা হলো প্রপারলি মাপা আচ্ছা এখন একটা প্রসঙ্গ আসছে যে ইলেকট্রনিক্স মাপার মেশিন এবং ডিজিটাল মাপার মেশিন মার্কেটে এখন অবশ্য অপসিলেট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে তো এখন আমাদের যে প্রেশারটা আছে এটা হলো যে কিছু কিছু ইয়েকে আমরা আমরা ইয়ে করা হয় ইলেকট্রনিক্স মেশিন কিছু কিছু কোম্পানিগুলোকে আপনাদের যে যেসব ইয়ারা আছে স্পেশালিস্ট আছে ওনারা ক্যালিব্রেশন করে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে এটা নির্ধারণ করে দেওয়া হয় যে এই কোম্পানির প্রেশার মেশিনগুলো আপনারা ইউজ করতে পারেন এবং কিছুদিন পর পর এটলিস্ট থ্রি মান্থসে একবার করে এটা ক্যালিব্রেশন করতে হবে অন্য প্রেশার মেশিনের সাথে এটার যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্টটা মেপে নিতে হবে তাহলে আপনাকে এই ইলেকট্রনিক্স মেশিনের উপর আপনাকে নির্ভর করতে পারেন এবং এই ইলেকট্রনিক্স মেশিনে আমার রুগীরা যখন আমাকে বলে আমি বলি আপনি পরপর তিন থেকে পাঁচ মিনিটের পরপর তিনবার করে আপনি প্রেশারটা নেবেন করে সেকেন্ড অ্যান্ড থার্ড প্রেশার মেজারমেন্টটাকে আপনি অ্যাভারেজ করবেন সেটা হলো আপনার প্রেশার কারণ অনেক সময় ইলেকট্রনিক্স মেশিনের ব্যাটারির কম বেশি হওয়া বা বিভিন্ন কারণেও কিন্তু কম বেশি হতে পারে এর জন্য পরপর তিনটে মেশিন নিয়ে রিডিং নিয়ে যদি সেকেন্ড থার্ডটাকে যদি অ্যাভারেজ করে তাহলে কিন্তু একটা অ্যাকুরেট মেজারমেন্ট পাওয়া যায় সো ইলেকট্রনিক্সের মেশিন যদি ভালো কোম্পানির হয় এটা ইউজ করা যায় এবং বাসার জন্য এটা খুবই উপযুক্ত একটা মেশিন এবং সেটা দেখতে হবে এক একটা কোম্পানি এক এক রকমভাবে মেজারমেন্টের স্টাইল বলে দেওয়া হয় কাফটা কোথায় লাগাবে ব্যান্ডের কোনো এর যে ব্যান্ড আছে ব্যান্ডের কতটুকু উপরে থাকবে এবং এই জায়গায় একটা আটারি আছে সেই আটারি বরাবর কোন জিনিসটা থাকবে একটা এরও দেওয়া থাকে প্রত্যেকটা জিনিস আপনারা মনোযোগ সহকারে পরে নেবেন অথবা আপনার ট্রিটিং ফিজিশিয়ানকে দেখা মেশিনটা দেখাবেন এবং এই মেশিনের কি কি ভাবে মানে অ্যাকুরেটলি মাপা যাবে সেই জিনিসটা আপনি শিখে আসবেন দরকার হলে টেন্ট নার্সের মাধ্যমেও আপনি শিখতে পারেন আপনাকে অ্যাকুরেট মেজারমেন্টটা জানতে হবে আপনার মেশিনের কিছু এক্সট্রা ক্রাইটেরিয়া থাকলে সেগুলো আপনাকে জানতে হবে আপনি ইলেকট্রিসিটি মেশিন ইউজ করতে পারেন তাহলে কি কনসিডার করতে হবে আপনাকে ট্রেন্ট হতে হবে আপনাকে কোম্পানি সিলেক্ট করতে হবে ভালো এবং আপনি এই মেশিন যে সুনির্দিষ্ট টাইম বলা থাকবে সেই সময় আপনি এটা মেজারমেন্ট নিতে পারেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল